2a এবং a ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করলে, আচ্ছা সন্ধির এটা লব্ধি হবে, এটা কি হবে লব্ধি, ঠিক আছে লব্ধি, লব্ধির মান তিন গুণ বৃদ্ধি পায়, আচ্ছা তিন গুণ বৃদ্ধি হয়, তিন গুণ বৃদ্ধি হয় মানে তিন গুণ হয় ধরলাম, তিন গুণ বৃদ্ধি হবে না, তিন গুণ হয় ধরো, তিন গুণ বৃদ্ধি পায় বলতে হবে অথবা তিন গুণ হয় বলতে হবে, ধরো তিন গুণ হয়, ঠিক আছে। তোমাকে বলছে ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ কত, আচ্ছা ঠিক আছে 2a এবং a ভেক্টর নিলো, প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করলে লব্ধি হবে তিন গুণ, আচ্ছা ঠিক আছে ফাইন। দেখো তাহলে আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা হলো 2a আর একটা হলো a, দেখো আমাদের কাছে কয়টা ভেক্টর আছে স্যার, দুইটা, এই যে একটা হলো 2a এবং আর একটা হলো a, ওকে এটা হলো প্রথম অবস্থায়, ওকে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরেন আলফা এবং তাদের লব্ধি ধরেন আর ওয়ান, ওকে আপনি বলেন তো স্যার এই লব্ধির মান কত হবে, লব্ধির মান আর ওয়ান হবে রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস টু এ হোল স্কোয়ার্ড প্লাস টু ইন্টু এ ইন্টু টু এ ইন্টু কোস আলফা, ঠিক আছে না, ঠিক আছে না, যদি একটু ক্যালকুলেট করি কত আসে রুট ওভার ফাইভ এ স্কোয়ার্ড মানে এ স্কোয়ার্ড প্লাস ফোর এ স্কোয়ার্ড মিলে একবারে ফাইভ এ স্কোয়ার্ড প্লাস ফোর এ স্কোয়ার্ড কোস আলফা, লেখা যায় না, অবশ্যই লেখা যায়, এই পর্যন্ত কোনো সমস্যা, সমস্যা নেই, তার মানে শুরুতে লব্ধি আসছে এইটা। এখন আপনাকে বলছে যে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করেন, প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করেন মানে কি, প্রথম ভেক্টর কোনটা 2a, 2a কে দ্বিগুণ করলে কত হবে 4a হবে, তার মানে আমাদেরকে বলছে 2a কে 4a বানাইতে, চলো বানাই, a কিন্তু a এর মতই থাকবে, a কে কিন্তু চেঞ্জ করতে বলে নাই, a এর মতই থাকবে, জাস্ট এই 2 এর মানটাকে আমরা ডাবল করে দিব, ঠিক আছে তাহলে 2 এর আছে কোন বরাবর, এই বরাবর, এটাকে ডাবল করলে কত হবে 4a, হ্যাঁ মধ্যবর্তী কোণ কি চেঞ্জ হবে না, মধ্যবর্তী কোণ কেন চেঞ্জ হবে, মধ্যবর্তী কোণ তো চেঞ্জ হবে না, আমরা কি 2 এর ডিরেকশন চেঞ্জ করছি না, শুধুমাত্র মানটাকে ডাবল করছি, তাহলে a আর 4 এর মধ্যবর্তী কোণ কিন্তু আগেরটাই থেকে যাবে, অ্যাঙ্গেল কিন্তু এখানে চেঞ্জ হবে না, আপনি শুধুমাত্র একটা ভেক্টরের মান ডাবল করছেন, তার জন্য কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে না, কারণ ভেক্টরগুলোর ডিরেকশন কিন্তু আপনি চেঞ্জ করেন নাই, তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এক হলো আলফা, ঠিক আছে। ধরেন দুইটা ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেটা হলো আর টু, ওকে হ্যাঁ আর টু মান কত হবে বলো, আর টু মান কত হবে, আর টু ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস ফোর এ হোল স্কোয়ার্ড প্লাস টু ইন্টু এ ইন্টু ফোর এ ইন্টু কস আলফা, ঠিক আছে কোনো সমস্যা নাই, একটু যদি ভাঙায় লিখি ভাই কত আসবে রুট ওভার সেভেন্টিন এ স্কোয়ার্ড প্লাস এইট এ স্কোয়ার্ড কস আলফা, আমরা পাইলাম আর টু, সেটা কি আর ওয়ান এর তিন গুণ, তার মানে আর টু কত, আর ওয়ান এর তিন গুণ, আর টু সমান থ্রি আর ওয়ান, আর টু ইজ ইকুয়ালস টু ওয়াট ভাইয়া, আর টু ইজ ইকুয়ালস টু থ্রি আর ওয়ান, তাহলে চলো এটা আমরা একটু অন্য পেজে সলভ করি, হ্যাঁ না হতে সলভ করি, এটা হলো আর ওয়ান, এটা হলো আর টু, এখানে আছে পাঁচ চার, এখানে আছে সতেরো আট, ঠিক আছে তাহলে আর টু সমান যেন কি, আর টু সমান থ্রি আর ওয়ান, ওকে আর টু মানে কত রুট ওভার সতেরো এ স্কোয়ার প্লাস এইট এ স্কোয়ার কস আলফা, এটাই না আর টু, হ্যাঁ আর ওয়ান মানে কত রুট ওভার ফাইভ এ স্কোয়ার্ড প্লাস ফোর এ স্কোয়ার্ড কস আলফা, ওকে ঠিক আছে, সো আমরা আর টুর মান বসাই দিছি আর ওয়ান এর মান বসাই দিছি, এখন একটা কাজ করেন দুই পাশে স্কোয়ার করে দেন, দুই পাশে যদি সরি দুই পাশে যদি স্কোয়ার করা হয় কি আসবে সতেরো এ স্কোয়ার্ড প্লাস এইট এ স্কোয়ার্ড কস আলফা ইজ ইকুয়ালস টু নাইন ইন্টু ফাইভ এ স্কোয়ার্ড মানে একবারে গুণ করে দিব আছে না পরে দিই প্লাস ফোর এ স্কোয়ার্ড কস আলফা, ওকে চলো একটু গুণ করি সতেরো এ স্কোয়ার্ড প্লাস এইট এ স্কোয়ার্ড কোস আলফা ইজ ইকুয়ালস টু ভাইয়া ফোরটি ফাইভ এ স্কোয়ার্ড প্লাস চার নং ছত্রিশ, তাই না, ছত্রিশ এ স্কোয়ার্ড কোস আলফা, ওকে কোস আলফা ওয়ালা এ স্কোয়ার্ড গুলাকে এক পাশে আনো,
আর ছাড়া গুলাকে আর এক পাশে নাও। চলো এই যে এইটা আর এটাকে এক পাশে নিচ্ছি, তাহলে 36 এ স্কোয়ার্ড কজ আলফা এবং এটা কয় পাশে নিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 8 এ স্কোয়ার্ড কজ আলফা ইজ ইকুয়ালস টু 17 এ স্কোয়ার্ড মাইনাস 45 এ স্কোয়ার্ড। ঠিক আছে, দেখো এ স্কোয়ার্ড তো বাদ চলেই যাবে, কি থাকবে কজ আলফা যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে 36 - 8 - 36 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 - 26 - 8 -
180 ডিগ্রি আলফার মান কত আসছে 180 ডিগ্রি ও মাই গড এত কিছু করে এই রেজাল্ট ভাই ইশ রে আলফার মান কত আসছে 180 ডিগ্রি